রূপান্তরিত অস্থানিক মূল। অস্থানিক মূল বিশেষ বিশেষ কার্য সম্পাদনের জন্য পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে থাকে। অস্থানিক মূল সাধারণত তিন ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়ে থাকে, যথা খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষা ও শরীরতত্ত্বীয় কার্য সম্পাদন। খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর, বিভিন্ন ধরনের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়, অর্থাৎ ফুলে যায় বা মোটা হয় এবং বিভিন্ন আকার ধারণ করে, যেমন মিষ্টি আলুর কন্দাল মূল, শতমূলি বা ডালিয়ার গুচ্ছিত কন্দমূল বা করলার মূলা মালাকৃতির মূল ইত্যাদি। মিষ্টি আলুর কন্দাল অস্থানিক মূল মাটির কাছাকাছি কাণ্ডের পর্ব হতে বের হয় এবং খাদ্য সঞ্চয় করার ফলে অনিয়মিতভাবে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারণ করে। খাদ্য সঞ্চয় করা এই মূলের পরিবর্তিত কাজ। কন্দাল মূল, অস্থানিক মূল কখনো অনিয়মিতভাবে স্ফীত হয়, যথা মিষ্টি আলু। গুচ্ছিত কন্দমূল, ইহা কন্দাল মূলের ন্যায় খাদ্য সঞ্চয়ের জন্য অনিয়মিতভাবে স্ফীত হয়, তবে স্ফীত মূলগুলো একটি গুচ্ছে অবস্থান করে, কারণ একগুচ্ছ অস্থানিক মূলের সবগুলোই খাদ্য সঞ্চয়ের জন্য কন্দের ন্যায় স্ফীত হয়ে থাকে, এই জন্য এই মূলকে গচ্ছিত কন্দমূল বলা হয়। খাদ্য সঞ্চয়ই হচ্ছে এর প্রধান কাজ, উদাহরণ শতমূলি বা ডালিয়া এবং ডালিয়া। নুডুলুজ মূল, যখন মূলের অগ্রভাগ খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়, যেমন আদা, আম আদা। মালা আকৃতির মূল, যখন কোনো অস্থানিক মূল পর্যায়ক্রমে স্ফীত এবং সংকুচিত হয়, যথা করলার মূল। আমরা চিত্রে ডালিয়ার গচ্ছিত কন্দমূল দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কাণ্ডের গোড়া এবং এই অংশটিকে বলা হয় মূলের স্ফীত অংশ, অর্থাৎ এই অংশটা মোটা অংশ। যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তর, এই মূল উদ্ভিদকে মাটির উপর খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে, আরোহণ করতে বা পানিতে ভাসতে সাহায্য করে। এ জন্য অস্থানিক মূলের বিভিন্ন রকম রূপান্তর ঘটে থাকে, যেমন স্তম্ভমূল, ঠেস মূল, আরোহী মূল, ভাসমান মূল ইত্যাদি। স্তম্ভমূল, এ ধরনের অস্থানিক মূল কাণ্ড বা শাখা হতে উৎপন্ন হয়, এরা খাড়াভাবে মাটির নিচ দিকে নামতে নামতে মাটির মধ্যে প্রবেশ করে এবং মোটা হয়ে স্তম্ভের আকার ধারণ করে, যেমন বটের স্তম্ভমূল। স্তম্ভমূল শাখা প্রশাখার অতিরিক্ত ভার গ্রহণ করে এবং গাছকে দৃঢ়তা প্রদান করে। ঠেস মূল, কোনো কোনো উদ্ভিদের প্রধান কাণ্ড দুর্বল হওয়ার জন্য সোজাভাবে দাঁড়াতে পারে না, তাই কাণ্ডের গোড়ার দিক থেকে কতগুলি অস্থানিক মূল বের হয়ে তির্যকভাবে মাটিতে প্রবেশ করে, যেমন কেয়ার ঠেস মূল। আমরা ঠেস মূল দেখতে পাচ্ছি, চিত্রে দেখতে পাচ্ছি যে কেয়া গাছের এই মূলটি ঠেস দিয়ে কতগুলো মূল বের হয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে মাটির উপর। আরোহী মূল, এই মূল দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্ব হতে উৎপন্ন হয়ে অন্য কোনো উদ্ভিদ বা অবলম্বনকে আঁকড়ে ধরে এবং উদ্ভিদটিকে উপরে উঠতে সাহায্য করে, যেমন পান। শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য রূপান্তর, মূলের স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজ ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে শারীরবৃত্তীয় কাজ সমাধা করার জন্য অস্থানিক মূলের রূপান্তর ঘটে থাকে। পরাশ্রয়ী বায়বীয় মূল, এক প্রকার মূল বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে, এদের বায়বীয় মূল বলে, যেমন রাসনা। রাসনার বায়বীয় মূল দেখতে পাচ্ছি, পরাশ্রয়ী মূল বায়বীয় মূলে যে দেখতে পাচ্ছি আমরা ঝুলে আছে বাতাসের মধ্যে। বায়বীয় মূল জলীয় বাষ্প শোষণ এবং সঞ্চিত করে। পরজীবী বা শোষক মূল, পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল থাকে না, তাই খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে থাকে, এই মূলগুলোকে শোষক মূল বলে, যেমন স্বর্ণলতা। স্বর্ণলতার শোষক মূল, আমরা ছবিতে দেখতে পাচ্ছি গোলাকার বৃত্তে যা দেখানো হয়েছে, শোষকের কাণ্ড চোষক মূল পোষক উদ্ভিদ থেকে খাদ্য শোষণ করে। শ্বাসমূল, সমুদ্রের উপকূলে লবণাক্ত এবং কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখা মূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে, এই সকল মূলে ছোট ছোট ছিদ্র থাকে। এই ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউমাটোফোর বলে, যেমন সুন্দরী, গরান ইত্যাদি গাছের শ্বাসমূল। জনন মূল, কোনো কোনো উদ্ভিদের মূল প্রজননে অংশগ্রহণ করে থাকে, যেমন মিষ্টি আলু। ছবিতে দেখতে পাচ্ছি শ্বাসমূলের চিত্র, মূল শাখামূল থেকে প্রধান মূল থেকে শাখামূল মাটির উপরে ভেদ করে উঠে এসেছে এবং সেইগুলোতে ছোট ছোট ছিদ্র থাকে যা শ্বাসকার্যে সহযোগিতা করে।